নমস্কার বন্ধুরা, বাংলা আবাস যোজনায় যে বাড়ি বাড়ি গিয়ে সরকারের আধিকারিকরা সার্ভে করছেন, সেই সার্ভে করার পর আপনার স্ট্যাটাসটা কী হচ্ছে? রিজেক্ট হয়ে যাচ্ছে না ভেরিফাইড হয়ে যাচ্ছে? তা আপনি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই সেই প্রসেসটি দেখতে পারবেন। এবং যে সমস্ত বন্ধুদের এই বাংলা আবাস যোজনার সার্ভে করার পর ভেরিফাইড হয়ে যাচ্ছে, তারাই একমাত্র এই বাংলা আবাস যোজনা সুযোগ সুবিধাটা পেতে চলেছেন। এবং যেসব বন্ধুদের রিজেক্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু এই আবাস যোজনা থেকে বঞ্চিত হবেন। তো কীভাবে আপনি এই স্ট্যাটাসটি চেক করবেন তা দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই আপনাকে মোবাইল কিংবা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর ওখানে আমাকে সার্চ করতে হবে IAY। এই IAY বলে আপনি যখন সার্চ করবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে। পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর প্রথম যে অপশানটি পেয়ে যাচ্ছেন PMAY জি রিপোর্ট, এই অপশানের উপর আমাকে ক্লিক করতে হবে। প্রথম লিঙ্কের উপর ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি আপনারা চলে আসবেন এই পেজে। এই পেজে আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন ব্যাক এবং হোম, হোমে ক্লিক করতে হবে। এই হোমের ওপর ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজে আপনাকে এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এখানে আসার পর এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবেন, সে অপশনের মধ্যে আপনাকে চুজ করতে হবে আওয়াজ সফট, এই দ্বিতীয় নম্বর অপশানটি। এই দ্বিতীয় নম্বর অপশানটি আপনাকে চুজ করে নিতে হবে। এই আওয়াজ সফটের উপর ক্লিক করবেন। আওয়াজ সফটের উপর ক্লিক করার পর পরবর্তী অপশান এরকম ওপেন হবে। এখানে আপনাকে রিপোর্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন এই রিপোর্ট অপশান আপনাকে ক্লিক করতে হবে। রিপোর্ট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশান শো হবে। এরকম অপশান শো হওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি রিপোর্ট, এই রিফরমেন্স রিপোর্টের আন্ডারে একটি অপশান আপনারা পেয়ে যাবেন 3 নম্বর, ভেরিফাই রেজিস্টার্ড অ্যাকাউন্ট ফরজেন অ্যান্ড ভেরিফাইড, এই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ 3 নম্বর অপশান আপনাকে ক্লিক করতে হবে। 3 নম্বর অপশানে যখনই আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে আবারও আপনার সামনে একটি ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর পরবর্তী পেজ আপনি কী করবেন, এখানে প্রথম অপশানটা PM কলাবোরেটিভ প্রোগ্রেস এটাই থাকবে, তারপর আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটাই সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে অল স্টেটের মধ্যে আপনাকে স্টেটটি সিলেক্ট করে নিতে হবে। স্টেটটি আপনি কোন স্টেটে চেক করতে চাইছেন সেই স্টেটটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপর আপনি ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, কোন ডিস্ট্রিক্টের থেকে আপনি বিলং করেন বা কোন ডিস্ট্রিক্টে আপনি দেখতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে সেই ডিস্ট্রিক্টের ব্লকটি সিলেক্ট করে নিতে হবে। সেই ব্লকটি সিলেক্ট করে নেওয়ার পর তারপর সেই ব্লকের আন্ডারে আপনি কোন গ্রাম পঞ্চায়েতে দেখতে চাইছেন বা গ্রাম পঞ্চায়েতে আপনাকে এখান থেকে সিলেক্ট করুন। গ্রাম পঞ্চায়েতে সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচারটি আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা আপনি এই টাইপ ক্যাপচার করে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম একটি রিপোর্ট আপনার কাছে শো করছে। এটাকে আপনি ডাউনলোড PDF যে অপশানটি দেখতে পাচ্ছেন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড PDF-এর উপর ক্লিক করার পর এই PDF-টি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর এখান থেকে আপনি স্ট্যাটাসটি দেখতে পারবেন, কার কার ভেরিফাইড হয়েছে কার কার ভেরিফাইড হয়নি। এখানে আপনি স্ট্যাটাসটা দেখতে পারবেন ভেরিফাইড, অর্থাৎ যে সমস্ত বন্ধুদের ভেরিফাইড হয়েছে তারাই কিন্তু বাংলা আবাস যোজনা 2024-এ বাড়ি টাকা পেতে চলেছেন। এবং যাদের এখানে রিজেক্ট রিজন বলে অপশানে আপনার লেখা থাকবে রিজেক্ট, তারা কিন্তু এই বাংলার আবাস যোজনা থেকে বঞ্চিত হবে। তো এইভাবে আপনারা বাংলা আবাস যোজনার সার্ভে রিপোর্ট আপনি দেখতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে
শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।